আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি খুবই এক্সাইটিং। আপনারা ক্যাপশন এবং ইন্ট্রো দেখে তো বুঝিয়ে গিয়েছেন যে আজকে কি হতে চলেছে। আজকে আমি আর মুনাপু একটা গ্র্যান্ড ওপেনিংয়ে যাচ্ছি, আর সেই গ্র্যান্ড ওপেনিংটা হচ্ছে হার্লিন স্টোর বরিশালে, যেটা একদমই প্রথম। তো প্রথমে আমাকে যখন ইনভাইট করেছিল তখন বিশ্বাস হচ্ছিল না যে আসলেই এটার ওপেনিং করতে আমাদের চলচ্চিত্র জগতের খুব ফেমাস একজন নায়িকা যে অপু বিশ্বাস আসবে। তো মুনাপু বললো যে চলো গিয়ে দেখি, যেহেতু ইনভাইট করেছে। আসলে অত একটা প্রচার প্রচারণা আমি দেখি নাই, তাই একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সত্যি কি আসবে কি না। তারপরে মুনাপুর কথা মতো গেলাম তার সাথে। তার আগেও আমরা এক জায়গায় গিয়েছি, সেটার ভিডিও আমি আরেকদিন শেয়ার করব। আজ ভাবলাম যে এটাই শেয়ার করি। তো গিয়ে দেখি যে বটতলা খুব সুন্দর করে সাজানো হয়েছে, হার্লিন স্টোরটা সামনে, আসলেই সে আসছেন। তারপর এই তো যেই কথা সেই কাজ, চলে এসেছি। আর এটা হচ্ছে হার্লিন স্টোর বরিশালে একদমই নতুন আর একদমই প্রথম। এই স্টোর সম্পর্কে যদি আপনারা জানেন ডিটেলসে, তাহলে আমরা অনেক মেয়েরাই কিন্তু যাব ওখানে, কারণ এই স্টোরে রয়েছে অনেক কিছু, আমি সবই আস্তে আস্তে ডিটেলসে বলবো। তো এসে তো দেখি অনেক আপুরাই আসছে, আর এখানে একটা ফ্লোয়ার দেওয়া আছে, কারণ এই ফ্লোয়ারটা দিয়ে অপু বিশ্বাসকে ওয়েলকাম জানাবে। আর আমিও একটু শপের এখানে বসে একটু ভিডিও করে নিলাম। আর এই তো মিররেও একটু আমি আর মুনাপু ভিডিও করলাম, যেহেতু পরিচিত কেউ ছিল না। আর এই শপে পাবেন আপনারা ব্র্যান্ডের যত জিনিস আছে আমাদের মেয়েদের জন্য। হ্যাঁ, এখানে কিন্তু ছেলেদের জন্যও পাবেন, শুধু যে মেয়ে তাই কিন্তু নয়। তো আমি একটু এক ঝলকে একটু প্রোডাক্টগুলো দেখতেছিলাম। আসলে অনেক ভিড় ছিল, অনেক গ্যাদারিং ছিল, তাই আর সব প্রোডাক্ট দেখাতে পারছি না। এগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন। আর এই তো তারপরে চলে এসেছি নিচে, যেহেতু অপু বিশ্বাস আসার টাইম হয়ে গিয়েছে। ওখানে আমরা যারা যারাই ছিলাম তারা সবাই খুব এক্সাইটিং ছিলাম যে অপু বিশ্বাসকে সামনাসামনিও আমি একবার দেখেছিলাম। এর আগেও একবার কিন্তু বরিশালে এসেছিল, আপনারা সেটার ভিডিও আমার পেজে গেলে পাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে মুনাপু আর আমি অনেকক্ষণ ওয়েট করতে করতে একদম টায়ার্ড আর বোরিংও হয়ে যাচ্ছিলাম। তারপরে আর কি, এখন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমাদের চলচ্চিত্র জগতের চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন যে সামনে কতটা ভিড় এবং কত ক্যামেরাম্যান। আসলে আজকে ক্যামেরাম্যানের জন্য আমরা মেয়েরা তেমন কোনো ভালো পিকচার বা কাছ থেকে কোনো ভিডিও করতে পারিনি, এর জন্য আমার মনটা এখনও খারাপ। যাই হোক, কিছুই করার নেই, কারণ অপু বিশ্বাস বলে কথা সবাই দেখবে, এটাই স্বাভাবিক। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে কিছু বক্তব্য দিবে অপু বিশ্বাস, আর আপনারা সেই বক্তব্যগুলো একটু শুনুন এবং জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। চলচ্চিত্রের মানুষ বাংলাদেশের কোনায় কোনায় থাকে। নিচে কিছু বক্তব্য দেওয়ার পরে উপরে চলে এসেছে। উপরে এসে হচ্ছে স্টোরটা ভিজিট করবে, স্টোরগুলো দেখবে, স্টোরে কী কী প্রোডাক্ট রয়েছে। এখানে আমি আর মুনাপু একটু ভিডিও করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এবং কত লোকজন যে তার সাথে ছবি তোলার জন্য ট্রাই করতেছে। আসলে প্রপারলি কেউই ভালোভাবে পিকচার নিতে পারেনি, কারণ ওই দিন অনেক গ্যাদারিং হয়েছিল। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে কত সাংবাদিক, কত ক্যামেরাম্যান, কি আর করার। তারপরও যতটুকু আমি ট্রাই করেছি, পেরেছি, আমি ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এখন বলি এই স্টোর সম্পর্কে। এই স্টোরটা হচ্ছে হার্লিন স্টোর, যেখানে আপনারা পাবেন সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো বাহির থেকে ওরা আনিয়ে থাকে। বরিশালে এই প্রথমবার যে স্কিন টেস্ট করে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট এখান থেকে পারচেস করতে পারবেন, এটা বরিশালবাসীর জন্য একদমই ফার্স্ট টাইম। তো আপনারা সবাই চাইলে কিন্তু ওখানে গিয়ে আপনাদের নিজেদের স্কিন ট্রাই করে, টেস্ট করে, তারপর হচ্ছে ভালো একটা সাজেস্ট করা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। আর এই হচ্ছে সেই আপু যে আমাকে ইনভাইট করেছিল, রিমি আপু। তার কথাই চলে এসেছি আজকে। আর এখানে আপু হচ্ছে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে, যেহেতু আজকে একটা গ্র্যান্ড ওপেনিং। আর গ্র্যান্ড ওপেনিং বা কিছু একটা করলে কিন্তু মিষ্টি দিয়েই শুরু করতে হয়, যেহেতু আজকে একটা সুখবর ছিল তাদের জন্য, আমাদের বরিশালবাসীর জন্য, যেখানে আপনারা স্কিন টেস্ট করিয়ে কোন টাইপের স্কিন দেখিয়ে আপনারা প্রোডাক্ট আনতে পারবেন। যাই হোক, এখন হচ্ছে আমি বাসায় চলে যাব আর আপনাদের কাছ থেকেও বিদায় নেব। আবারও বলে দিচ্ছি, এটার অ্যাড্রেস হচ্ছে বটতলা ফুড কিং রেস্টুরেন্টের ঠিক অপোজিটের হার্লিন স্টোর। উপরে একটা সাইনবোর্ড টানানো আছে, আপনারা যে কেউ গেলেই কিন্তু দেখতে পারবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।